আসসালামু আলাইকুম, আমি পুষ্টিবিদ তামান্না। আজকে আলোচনা করব রং চা ভালো নাকি দুধ চা। আমার মনে হয় যে আমি যদি কাউকে জিজ্ঞেস করি এখন, বা আমরা যদি একটা জরিপ করা হয় যে রং চা খেতে পছন্দ করা হয় না দুধ চা, তাহলে 90%-এরও বেশি মানুষ উত্তর দিবে যে সে দুধ চা খেতে পছন্দ করে। খুব কম মানুষই পাওয়া যাবে যে রং চা খেতে চায়। স্বাভাবিকভাবেই দেখা যায় যে দুধ চাতে আমরা খুব মজা করি, একটু ঘন করে দুধ চিনি মিশিয়ে খুব গাঢ় একটা চা করতে, গাঢ় লিকারের চা হলে ব্যাস, আর তো কোনো কিছুর কথাই নেই। কিন্তু আমরা কি জানি যে আমাদের শরীরের জন্য রং চা ভালো নাকি দুধ চা? একটু জেনে নেওয়া যাক। সাধারণত দেখা যায় যে চায়ে এক ধরনের ফ্ল্যাভোনয়েড ক্যাটেচিন নামক এক ধরনের উপাদান রয়েছে, এছাড়াও বিভিন্ন অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন, মিনারেলস, এগুলো তো আছেই। আপনি যখন এই চায়ের সাথে সামান্য পরিমাণে দুধ মিক্সড করবেন, তখন কিন্তু দেখা যাবে যে রিয়াকশনের কারণে, কারণ দুধে যে প্রোটিন থাকবে এবং চায়ে যে ভিটামিন এবং অ্যান্টিঅক্সিডেন্টগুলো রয়েছে, সেগুলোর রিয়াকশনের কারণে কিন্তু এই ভিটামিন এবং অ্যান্টিঅক্সিডেন্টগুলো নষ্ট হয়ে যাবে। তো আলটিমেটলি যদি আপনি হলো যে চাটা খান দুধ চা, তাহলে কিন্তু দেখা যাবে শুধু টেস্টের জন্যই খাওয়া হচ্ছে, আপনার কিন্তু শারীরিকভাবে কোনো উপকারই আপনি এর থেকে আর পাবেন না। রং চা যদি আপনি খান, রং চায় দেখা যায় যে আপনার অনেকগুলো কিন্তু শারীরিক উপকারিতা হবে, যার মধ্যে প্রথম যেটা সেটা হলো রং চা কিন্তু আপনার ব্লাড কোলেস্ট্রল কমাতে সাহায্য করে, আপনার ওজন কমাতে সাহায্য করবে, এবং তার পাশাপাশি যে আমাদের যে টায়ার্ডনেস বা উইকনেস, যে সতেজত যে একটা ভাব, এটা কিন্তু রং চার মাধ্যমে চলে আসে। আপনি একটু খেয়াল করে দেখবেন যে আপনি যখন খুব টায়ার্ড, আপনি যদি দুধ চাটা খাচ্ছেন, তাহলে যতটা আপনার মধ্যে স্বতঃস্ফূর্ততা ভাবটা আসতেছে, আপনি যদি রং চাটা খান, তার চেয়ে কিন্তু খুব দ্রুত আপনার মধ্যে সেই ভাবটা চলে আসবে। এছাড়াও যাদের ডায়াবেটিস আছে এবং যারা ডায়াবেটিক পেশেন্ট, তাদের ব্লাড সুগার কন্ট্রোলের জন্য আমরা কিন্তু বলি যে আপনাকে ডেইলি হয়তো আপনি 2 বার ব্ল্যাক টি খেতে পারবেন। সেক্ষেত্রে আমরা দুধ চা খেতে অ্যাভয়েড করতে বলি। তার কারণ হলো দুধ চা আপনি যে দুধটা দিয়ে খাবেন সেটাতে অবশ্যই ফ্যাট রয়েছে, এবং আপনি যখন চায়ের সাথে দিবেন, আলটিমেটলি চায়ের উপকারিতা তো পাবেনই না, অটোমেটিক্যালি কিছু ফ্যাট আপনার ইনটেক করা হবে। সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, যে দিনের মধ্যে অনেকের দেখা যায় যে 3 বার 4 বার বা আরও অনেক বেশি চা খাওয়ার একটা অভ্যাস থাকে, আপনি যেটা করতে পারেন যে দিনে 2 বার রং চা স্বাভাবিকভাবেই নিতে পারেন। তার কারণ শুধুমাত্র আমরা একটা খাবার খেলাম, এটা স্বাদের জন্য খেলাম, কিন্তু এটা থেকে আমার কোনো বেনিফিট হলো না, তাহলে কিন্তু আসলে কোনো লাভ নেই। আর দুধ চা আপনি যখন খান, সেটা কিন্তু অবশ্যই চিনি দিয়ে খায় সবাই, চিনি না খেলেও দেখা যায় অনেকে কন্ডেন্স মিল্ক দিয়ে খাচ্ছে। আলটিমেটলি কিন্তু ইনডাইরেক্টলি আপনার চিনি যাচ্ছে, আপনার মনে হচ্ছে যে আপনি চায়ে চিনি দেননি, কিন্তু কন্ডেন্স মিল্কে কিন্তু দুধ এবং চিনি দুইটাই কিন্তু থাকে। সো আপনি যখন চাটা খাবেন, স্বাভাবিকভাবেই রং চাটা খাওয়ার চেষ্টা করেন, সেটা দিনে 2 বার হোক বা 3 বার। ম্যাক্সিমাম পর্যন্ত আমরা বলি দিনে 2 বারের বেশি চা খাওয়াটা উচিত না, যদি খুব স্ট্রেস থাকে বা টায়ার্ড থাকে খুব, তখন আপনি 3 কাপ পর্যন্ত নিতে পারেন। রং চা খেলে আপনি যেরকমভাবে খুব দ্রুত ওজন কমাতে পারবেন, সেরকম কিন্তু আপনার শারীরিক যে আরও যে উপকারিতা সেটাও ফিল করতে পারবেন। এখন কথা হলো যে অনেকেই বলবে যে আমার রং চা খেতে ভালো লাগছে না, বা আমি খেতে পারছি না, এটা হতেই পারে, এক একজনের টেস্ট এক এক রকম। সেক্ষেত্রে কিন্তু আমি আপনাদের সহজ কিছু টিপস দিতে পারি, সেটা হলো আপনি যখন রং চাটা খাবেন, চাইলেই সেটার সাথে কিন্তু আপনি লেবু যোগ করতে পারেন, তাহলে কিন্তু আপনার টেস্ট যেরকম বাড়বে, এবং লেবু চা হিসেবে ওইটাও কিন্তু আপনার হেলদের জন্য ভালো, ওজন কমানোর জন্য ভালো, তখন কিন্তু আপনি চাইলেই সহজে সেটা খেতে পারবেন, এবং খেতে অতটা কিন্তু খারাপ লাগবে না, এবং চিনি ছাড়াই আপনি খেতে পারবেন। আর যদি না আপনার চিনি আপনার জন্য রেস্ট্রিক্টেড থাকে, যে আপনার ওজনটা ঠিক আছে, আপনার ডায়াবেটিস নেই, বা আপনার কোলেস্ট্রল খুব বেশি নেই, বা ফ্যাটি লিভারের কোনো প্রবলেম নেই, বা আপনাকে ডক্টর চিনি খেতে নিষেধ করেনি, সেক্ষেত্রে কিন্তু আপনি চায়ে 1 চা চামচ চিনি যোগ করতেই পারেন। এবং এর পাশাপাশি আরও একটা রেসিপি আমি বলবো, সেটা হলো আপনি যখন রং চা খেতে চাইবেন, সেখানে যদি আপনি লেবুটা যোগ করেন, তার পাশাপাশি আদা এবং দারচিনি যে আছে সেটা দিয়েও কিন্তু চা করা যায়। আপনি চাইলে আদা এবং দারচিনি ফুটিয়ে পানিটাতে চা বানিয়ে নিতে পারেন, এবং সেই চাটাও কিন্তু আপনার হেলথের জন্য খুবই উপকারী। এবং এই আদা দারচিনি দেওয়া চা কিন্তু আপনার ডায়াবেটিস রোগীদের জন্য খুবই ভালো, এবং এর পাশাপাশি ওজন কমাতে এবং কোলেস্ট্রল কমানোতেও ভালো। আপনার শরীরে স্বাভাবিকভাবে যে ধরনের পুষ্টি উপাদানগুলো দরকার, আমরা সেই ধরনের খাবারগুলোই প্রতিদিন খাই, কিন্তু এর মধ্যে একমাত্র দেখা যায় চাটা একটু ব্যতিক্রম।
তো আমাদের মনে হয় যে আমরা চা থেকে যদি পুষ্টি উপাদান না নিই তো কী হবে, বা চায়ে যতটুকু ভিটামিন মিনারেলস আছে বা অ্যান্টিঅক্সিডেন্ট আছে সেটা আমাদের না নিলে কী হবে। ঠিক আছে, আপনি হয়তো অতটুকু পরিমাণ নিলেন না, কিন্তু আপনি যখন দুধচিনি দিয়ে চা খাবেন আপনার কিন্তু শুধু অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন মিনারেলস পেলেন না, শুধু এই দিক থেকে আপনার লস হচ্ছে না, আপনার যে লসটা হচ্ছে সেটা হলো আপনি এক্সট্রা দুধ চিনি যখন অ্যাড করবেন আপনার কিন্তু এক্সট্রা ক্যালোরি ইনটেক করা হয়ে যাবে। সেক্ষেত্রে যেটা হয় যে আপনার যদি আপনি ওয়েট লস প্ল্যানে থাকেন, ওয়েট লসের জন্য ডায়েট চার্ট ফলো করে থাকেন, তখন দেখা যাবে আপনার এক্সট্রা ক্যালোরি ইনটেক হচ্ছে। তো সেক্ষেত্রে আপনি সহজেই কিন্তু ব্ল্যাক টি নিতে পারেন। গ্রিন টি যারা খেতে পারেন না বা যাদের গ্রিন টিতে প্রবলেম আছে তারাও কিন্তু ওই জায়গাটায় ব্ল্যাক টিটা সহজেই নিয়ে নিতে পারেন। তো আমরা তো এতক্ষণ শুনলাম যে দুধ চা এবং রং চায়ের মধ্যে কোনটা ভালো, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। দুধ চা যতটাই টেস্টি হোক না কেন স্বাস্থ্যের জন্য কিন্তু এর কোনো উপকারিতাই নেই। সো আমরা আশা করব যে আমরা এখন থেকে রং চা খাওয়ার অভ্যাস আমাদের মধ্যে গড়ে তুলব, যাতে আমাদের এই চা থেকে একটু হলেও আমরা স্বাস্থ্য উপকারিতা পেতে পারি।